এবং যে সকল বয়োজ্যেষ্ঠরা রয়েছেন বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদেরকে আমার নতমস্তকে পর্যন্ত প্রণাম জানাই। আমি সর্বোপরি প্রণাম জানাই এই মেদিনীপুরের ঐতিহাসিক পবিত্র মাটিকে, যেখানে পা রাখতে পেরে যতবার পা রেখেছি ততবার নিজেকে আমি গৌরব মনে করেছি। এটা আমার কাছে বড় গৌরব, কারণ এই মাটিতেই জন্ম নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই মাটিতেই জন্ম নিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা, এই মাটিতেই জন্ম নিয়েছিলেন শহীদ ক্ষুদিরাম বসু, এই মাটিতেই জন্ম নিয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ শাসমল মহাশয়, আর এই মাটিতে জন্ম নিয়ে গোটা বঙ্গ জননীকে গোটা বিশ্বের কাছে এই মাটিকে যে কলঙ্কিত করছে তার সম্বন্ধে পরে আসছে, বুঝতেই পারছেন। আজকে প্রধান বাংলা নিজের মেয়েকেই চায়, যেটা গত পরশু আমাদের এই স্লোগানটা বেরিয়েছে, এবং আজকে আপনাদের এই প্রত্যেকের সমাগম প্রত্যেকের উপস্থিতি আরো একবার বুঝিয়ে দিল যে বাংলার 10 কোটি মানুষের আশীর্বাদ রয়েছে যার মাথায়, বাংলার 10 কোটি মানুষের আশীর্বাদ রয়েছে যার মাথায়, এতেই বোঝা যায় যে বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। মঞ্চে উপবিষ্ট রয়েছেন ফিরোজা বিবি, আমাদের প্রত্যেকের সম্মানীয় বিধায়িকা। ওনার গতবারের ইলেকশনের প্রচারে আমি ছিলাম ওনার সাথে, উপস্থিত ছিলেন আমাদের প্রত্যেকের সর্বজনের নেতা এবং সম্মানীয় জেলা সভাপতি ও রাজ্য সরকারের মন্ত্রী শ্রী সৌমেন মহাপাত্র মহাশয়, উপস্থিত রয়েছে নন্দকুমার মিশ্র, নন্দদা আমাদের প্রিয় পৌর প্রধান, রয়েছেন দীপ্তি দাস ব্লক সভাপতি, রয়েছেন সুধাংশু আলোক ব্লক সহসভাপতি, রয়েছেন আমাদের প্রত্যেকের সম্মানীয় শ্রীমতী সুমনা মহাপাত্র পৌর মাতা ও শহর তৃণমূলের সভাপতি, রয়েছেন আমার কলিগ এবং এখন তৃণমূল কংগ্রেসের একজন অন্যতম সদস্য কৌশানী, রয়েছেন শেখ শহীদুদ্দিন, রয়েছেন মুকুলেশ্বর দত্ত রহমান সহ আরো আমার প্রত্যেক সম্মানীয় জেলা প্রতিনিধি, তাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রণাম এবং শুভেচ্ছা, এবং সর্বোপরি তো রয়েছেন আপনারা। তো যার কথা দিয়ে আমরা বলছিলাম, যার জন্য আজকের এই মেদিনীপুরের মাটি কলঙ্কিত হয়েছে, সেই গদ্দার, সেই মির্জাফর, হ্যাঁ 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 হ্যাঁ, বলে না চেনা বামনের পইতে লাগে না, তো এখানে চেনা মির্জাফরের পইতে লাগে না, চেনা গদ্দারের পইতে লাগে না, নাম মিলেই বোঝা যায়। তো এই গুজরাট থেকে দিল্লি থেকে একজন এরকম ভাবে মোটা ভাই আসেন এবং উনি বার বলি যে দলে গিয়ে জমেছে একজন দুজন একদম পগার পর, একদম ডাইরেক্ট পগার পর, আর সেই পগার পর করবো আমরা, শুরু করব হচ্ছে এই পাঁশকুড়ার মাটি থেকে। কি বন্ধুরা তোমরা তৈরি? তো খেলা হবে না, খেলা শুরু হয়ে গেছে, কিন্তু গোল না, গোল তো আমরা দিয়ে যাবো। হ্যাঁ, ওরা বলছে না কি রাজীব বন্দ্যোপাধ্যায় আরেকজন গদ্দার, তিনি কি বলছেন যে আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় গোল দেবো, গোল রক্ষক হন, তো আমরা স্ট্রাইকার। আমি বলবো দাদা আপনি সেই স্ট্রাইকার নন, আপনি হচ্ছে এই ক্যারাম বোর্ডের স্ট্রাইকার, বেশি পাউডার পরে গেলে ডবল ফাইন হয়ে যাবে। তো অদরিন তারা যে নেত্রীর আচলের তলায় থেকে বড় হয়েছেন, তাদেরকে গোটা রাজ্য চিনেছে, ভারতবর্ষের কিছু অংশ তাদেরকে চিনেছে, আজকে তারাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমাদিত্য করার প্রচেষ্টা রয়েছে। কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে দু চারজন গদ্দার চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এক বিন্দু আলো কমবে না, কারণ তার সঙ্গে রয়েছে বাংলার 10 কোটি জনগণ, রয়েছি আমরা সবাই, কারণ তার প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যে মানুষটা, যারা এখানে আমার থেকে বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ রয়েছেন, যারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন এই রাজনৈতিক ময়দানে, তারা প্রত্যেকে জানেন আমি নিজেকে চরম গর্বিত মনে করি, কারণ আমি সেই নেত্রীর দাবি করতে পারি। কারণ একটিমাত্র মানুষ যিনি ভারতবর্ষের শুধুমাত্র একজন মহিলা মুখ্যমন্ত্রী,
যে চরম আকাশচুম্বী, কিন্তু তার পা দুটো সর্বদা কিন্তু এই সাধারণ হাওয়াই চপ্পল পরে মাটিতেই থাকে। হ্যাঁ এদিকে আসছে আসছে, দুঃখিত রাখুন। আচ্ছা আরো উপস্থিত রয়েছেন আমাদের প্রত্যেকের সাথে জহিদুল ইসলাম খান। হঠাৎ করে তার কিছু বক্তব্যের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তার প্রাণটা কাঁদছে। কাদের জন্য? আমাদের গরিব কৃষকদের জন্য, যে কৃষকদের দরুন আমরা প্রত্যেকে দুবেলা দুটো অন্ন খেতে পাই। আজকে তারা খাচ্ছে এখানে, কিন্তু সেটা আমাদের এই মিডিয়ার সামনে শুধুমাত্র লোক দেখানোর জন্য। কৃষকদের বাড়িতে গিয়ে, আমাদের দলিত ভাই বোনদের বাড়িতে গিয়ে তারা পাত পেড়ে ভাত খাচ্ছেন, কিন্তু পেছনে রয়েছে মিনারেল বটল, ভারী করে গ্লাসে জল খেতে তাদের লজ্জা লাগে। এবং শুধু তাই নয়, আমার তার কাছে একটা প্রশ্ন, তার বেশ কয়েকটা বক্তব্য আমি শুনেছিলাম, কিন্তু আমার বেশ কিছু প্রশ্ন জেগেছিল উল্টে তার বক্তব্যগুলো শুনে। আমার মনে হয়েছিল যে এই মানুষটা যদি কৃষকদের প্রতি এতটাই সমবেতী থাকেন, তাহলে আজকে এই পাঁশকুড়ার মঞ্চে দাঁড়িয়ে আমি তাকে বলব যে আপনি যদি সত্যিকারের বাপের বেটা হন, তাহলে দিল্লিতে যে কৃষকদের উপর অত্যাচার হচ্ছে, এই ঠান্ডায় তারা দিনের পর দিন, রাতের পর রাত তিন মাস কাটিয়েছে এবং তারপরে তাদের উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, সেই কৃষকদের সমর্থনে আপনি এই পূর্ব মেদিনীপুরের মাটিতে নিজে একটা মিছিল বার করুন, কোনো ঝান্ডা ছাড়া আমি আপনার সঙ্গে সেই পদযাত্রায় সামিল হব। তারা বলছেন যে কি পেয়েছি আর কি দিতে বাকি রেখেছে আপনাকে। যদি আমরা সবাই প্রশ্ন করি আপনাকে দিতে কি বাকি রেখেছে, আপনি নেত্রী সম্বন্ধে বলেন যে এটা পরিবারতন্ত্র হচ্ছে, তাহলে পরিবারতন্ত্র তো বলবো আমরা যে জন্মগ্রহণ করেছে আপনার পরিবার থেকে। চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি, শুধু মুখ্যমন্ত্রীটা বাদ। হ্যাঁ, তিনি চেয়েছিলেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারটা ছেড়ে দেবেন আর বলবে বাবা হ্যাঁ পেশে বস, কিন্তু তিনি ভুলে গেছেন যে ওই চেয়ারটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অর্জন করেছেন এবং তার পেছনে রয়েছেন এই 10 কোটি পরিবারে 10 কোটি মানুষের আশীর্বাদ, ভালোবাসা এবং তার জীবনের ত্যাগ। আরে বস, আগে ত্যাগটা তো করতে শিখুন, তারপর ভোগ করবেন। এই মানুষটা তো সারা জীবন শুধু ত্যাগের পর ত্যাগ করে গেছেন, নিজের জীবনকে প্রত্যেকটা মুহূর্তে বাজি রাখেন। এই মুহূর্তেও তিনি নিজের জীবন বিপন্ন করে বাজারে রাস্তায় ঘাটে দাঁড়িয়ে মানুষে মানুষের ফিজিক্যাল ডিস্টেন্স করেছেন, যাতে কোনো মানুষ এই কোভিড পজিটিভ মহামারীর থেকে মুক্তি পেয়ে থাকে। তিনি কিন্তু একটি বারের জন্য ওই ঘরে বসে থাকেননি, উন্নয়নমূলক কথা তো ছেড়েই দিন, আর উন্নয়নের হর্ষটুকু তারা কোনোদিন করেছেন কিনা বা ভেবেছেন কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন আমাদের সকলের মনে রয়েছে। জবে থেকে এসছে শুধুমাত্র মিথ্যাচার, অপপ্রচার, মানুষে মানুষের সাম্প্রদায়িক দাঙ্গা, এবং যে বা যারা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাদের এই পোষা তোতাপাতি ইডি বা সিবিআই পেছনে লাগিয়ে দিয়েছে। সামান্য ধরুন আজকে তাদের এই জামানায় যা তারা কেন্দ্রীয় সরকারে রয়েছে, বারবার বলছে সোনার বাংলা করব, সোনার বাংলা করব। আমরা যখন আসবে না, ওই বললেন যে 200 জন এসেছিল, আমাদের প্রত্যেককে এখানে আপনারা সবাই আসবেন, 200 জন না, যতজন আছেন ততজন আসবেন, এবং বলবেন তাহলে দাদা 1 মিনিট, আপনি কেন সোনার গুজরাটটা করতে পারেননি, সোনার আসামটা কেন করতে পারেননি, সোনার ত্রিপুরাটা কেন করতে পারেননি, সোনার উত্তর প্রদেশটা কেন করতে পারেননি, কেন দিনের পর দিন সেখানে লাঞ্ছিত বিতাড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে? ওই জবাবটা যখন দিতে পারবে না, শুধু কিছু নয় ছুচোবাজি পেছনে লাগিয়ে দেবে, টুটুটি করে পড়াবে। সত্যি বলছি, এদেরকে যতক্ষণ না আমরা মোক্ষম জবাব দেবো ততক্ষণ আমরা কিন্তু নিশ্চিন্তের ঘুম ঘুমাবো না। এদের জন্য সর্বদা নেত্রী রয়েছেন এবং নেত্রীকে আমরা বুঝে দেবো, দিদি তুমি একা নয়, আমরা সকলে তোমার সঙ্গে রয়েছি। সম্মান বাংলা সংস্কৃতি নিয়ে খেলা অত সোজা নয়, কারণ এখানে আমরা সাম্প্রদায়িক সুশ্রুতিতে বিশ্বাস করি না, আমরা বন্ধু, আমরা
12 কোম্পানির মতন সিআরপিএফ চলে আসছে বাংলায়, কি বলবেন এটা নিয়ে? এটাই বোঝা যাচ্ছে যে দিল্লির বা গুজরাটের মশলা যারা বসে রয়েছেন তারা পুরোটাই কিন্তু এখন থেকেই তাদের টেনশন উঠে গেছে এবং তারা যথেষ্টভাবে তারা নিশ্চিন্ত যে তারা এবার হাঁটতে চলেছেন। তো সুতরাং আজকে আমরা জানি যে কিভাবে ইডি, সিবিআই বলুন বা সিআইএসএফ বলুন বা সিআরপিএফ বলুন, তাদের প্রত্যেকেই তারা নিজেদের অস্ত্র বানিয়ে নিয়েছে। তো সুতরাং নিজেদেরকে গা বাঁচানোর জন্য তারা চেষ্টা করছেন যে কীভাবে মানুষের মধ্যে তারা ঢুকিয়ে দেবেন এই সিআরপিএফ জওয়ানদের এবং তাদের মনে একটা ভীতি এবং সন্ত্রাসের সৃষ্টি করবে। কিন্তু এটা আর তারা বুঝতে পারছেন না যে বাংলার জনগণকে নিয়ে কোনো কিছু দিয়ে কোনো বন্দুকের নল দিয়ে বা কারোর গায়ের জোরে দিয়ে কিন্তু ভয় দেখানো যায় না, কারণ বাংলার মানুষ যথেষ্টভাবে সচেতন এবং তারা জানেন যে তাদের ভালো রাখার জন্য বা তাদের ভালোর জন্য একটি মানুষই কিন্তু সর্বদা জেগে রয়েছেন। তিনি হলেন বিজেপি দাবি করছে যে আইন শৃঙ্খলার ব্যবস্থাটাকে যাতে ঠিকঠাক হয় আস্থা ফেরানোর জন্য সিআরপিএফকে আনা হয়েছে, কি হয়তো অনেক কিছুই দাবি করেছেন কিন্তু আলটিমেটলি সেই দাবিগুলো কতটা বাস্তবায়িত হয়েছে সেটা একটা বিষয়। তারা অনেক কিছু স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বপ্নগুলো কতটা বাস্তবায়িত হয়েছে বিষয়। তো সুতরাং তারা কি দাবি করছেন তাতে কিন্তু কিছু যায় আসে না, আমাদেরকে দেখতে হবে এবং তারা যখন সরকারে রয়েছে তাদেরকে দেখা উচিত যে জনগণের কি দাবি করছে এবং সেই জনগণের দাবি মেটানোটা তাদের এক নম্বর কাজ। এই যে সিআরপিএফ এখন থেকে রুটমার্চ করা শুরু করে দিয়েছে, মানে কি উদ্দেশ্য এদের, কি মনে হচ্ছে? তারা আসুক, ঠিক আছে, এখানে ঘুরছে, বাংলাকে চিনছে, দেখছে, ঠিক আছে, তাদেরকে আমরা স্বাগত জানাবো, তাদেরকে যথেষ্ট আমরা ভালোবাসা আদরের সাথে আপ্যায়ন করবো। এবং দেখছেন যে আমাদের রাজ্য পুলিশে যারা রয়েছেন, যারা স্থানীয় নেতৃত্বে যারা রয়েছেন প্রশাসনিক তরফে, তারা প্রত্যেকে তাদেরকে নিয়ে ঘুরছেন, পাড়া গলি সমস্ত বুথ অঞ্চল সমস্ত চেনাচ্ছেন, তারা চিনুক জানুক, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে জানেন যে তারা কিন্তু গিয়ে ভোটটা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ সেই মানুষটাই কিন্তু তাদের সঙ্গে সর্বদা রয়েছে। পুলিশের পাশাপাশি দলের তরফ থেকে কি সিআরপিএফ এর উপর নজরদারি রাখা হবে যে তারা কি করে না করে? না, আমার মনে হয় দলের তরফ থেকে সেটা নজরদারি রাখবে কি রাখবে না সেটা দলের যারা আমাদের উচ্চ নেতৃত্ব যারা রয়েছেন তারাই করা উচিত। আপনার কি মনে হয়? আমার মনে হয় এতে দরকার তো নেই স্যার সেরকমভাবে যে তাদের উপর নজরদারি রাখার দায়িত্ব, কারণ আজকে যে কেন্দ্রীয় সরকার তারা নজরদারি করতে তাদেরকে অনেক আগে থেকে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের নজরদারি প্রয়োজন নয়। আমরা যেটা দলের যেটা এখন এই মুহূর্তে যেটা করছেন এবং আরও আগামী দিনে করে যাব যতদিন সময় থাকে, সেটা হলো নেত্রীর যা উন্নয়নমূলক যে একটার পর একটা প্রকল্প সেইগুলো আমরা কিন্তু বুথে বুথে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেবো। এটাই আমাদের যাতে মানুষ প্রকল্পের আন্ডারে যে কটা রয়েছে তাদের শুধুমাত্র তাদের স্বার্থের জন্য সেইগুলো যেন মানুষ সেগুলো ভোগ করে। শুভেন্দু অধিকারী প্রসঙ্গ আনতে কি আপনি বলেছেন যে শুভেন্দু অধিকারী যেগুলো দেখাচ্ছে সেগুলোই পরবর্তীকালে দেখা যাচ্ছে সিবিআই এর তদন্তে উঠে আসছে, এই বিষয়টা কি কি বলছেন? আমি বললাম যে ওই লোকটা আজকে দেখুন, আজকে যে কোনো হোক তারা একটা ন্যাশনাল সিকিউরিটি একটা এজেন্সি, তাদের আমার মনে হয় যে বিং আ সিভিলিয়ান আমাদের কারোর কাছে কিন্তু একটা ন্যাশনাল সিকিউরিটির কাছে কি থাকছে বা সিবিআইয়ের কাছে কি থাকছে বা সেই লেভেলে যেগুলো ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে যুক্ত সেই নথিপত্র বা তাদের ইনভেস্টিগেশনের জিনিসপত্র কিন্তু কোনো রকম একজন সিভিলিয়ানের হাতে আসা উচিত নয় বিফোর এনি ইনভেস্টিগেশন ক্লোজেস। কিন্তু সেইখানে দেখছি যে আগের দিনই উনি রেখে দিচ্ছেন, তারপরের দিন সিবিআইকে দেখাচ্ছে, এত খুব স্পষ্টভাবে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে হ্যাঁ এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এদের মধ্যে কোটাপ রয়েছে। এবং স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে একবার জিজ্ঞেস করেছিলেন যে আজকে যেভাবে যে কেসটা নিয়ে তাদেরকে তাকে বারবার ফাঁসানো হচ্ছে, তার ওয়াইফকে বারবার ডেকে পাঠানো হচ্ছে, তো আজকে কেন্দ্রীয় সরকার সেই মুহূর্তে ঘুমোচ্ছিলেন, সিআইএসএফ তো তাদেরই অধীনে, ফার্স্ট তাদের অধীনে, কিন্তু কেন তারা সেই সিসিটিভির ফুটেজটা এখনও জনসমক্ষে আনতে পারছেন না, এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন। সিবিআই এখন যেটাকে নিয়ে নোটিশ দিয়েছে অভিষেক বাবুর ওয়াইফকে, সেটা হচ্ছে যে কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে চায়, এবং একই রকমভাবে শুভেন্দু অধিকারী তমলুকের সভা থেকে এবং বারুইপুরের সভা থেকে যে একটা অ্যাকাউন্টের দেখিয়ে তিনি দাবি করেছিলেন যে এই অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সিবিআই তদন্তে সেই অ্যাকাউন্টে নথিটাই ঘুরে ফিরে আসছে। সেটাই প্রথমে একটা গটআপ কিছু একটা তো রয়েছে দ্বিতীয়ত, এবং সেটা আমি বিং এ নিউট্রাল পার্সন সেটা তো বাইরে থেকে বলা যায় না, সেটা পুরোটাই ইনভেস্টিগেশন সাপেক্ষ, এবং তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তরফ থেকে যে উকিলরা রয়েছেন তারা সেটা মানে সত্যিটাই কিন্তু প্রমাণ করে দেবেন, কিন্তু এটা পুরোটাই ব্যক্তিগত আক্রমণ উঠে রয়েছেন, এটা কিন্তু স্পষ্ট। এবং যত তারা ব্যক্তিগত আক্রমণ করবেন মানুষের মন থেকে কিন্তু তারা অলরেডি মুছে গেছেন, এবং আগামী 21 বিধানসভা ইলেকশনের পর তারা পুরো সাফ হয়ে যাবে।